साल 2021 2020 সালের লকডাউনের নাম পাল্টে 21 এসে এবার শাটডাউন। শাটডাউনে সকল দোকান বন্ধ থাকলেও চোখের আড়ালে খোলা থাকে বেশ কিছু দোকান এবং বাজারেও পাওয়া যায় বেশ কিছু মানুষের আনাগোনা। বাজারে সাধারণত দুই শ্রেণীর লোক দেখা যায়, যারা বাধ্য হয়ে বাইরে বের হয়, আর আরেক শ্রেণী হলো যারা বিনা কারণে শুধুমাত্র মজা নেওয়ার জন্য বাইরে বের হয়। আজকে আমি বাড়িতে যাব না। আমার সন্তান যখন বলবে বাবা কি দিয়ে পেয়েছে, কি জবাব দেব? কি জবাব দেব আমি তখন? কেমন বাবা, আমি নিজের সন্তানের জন্য দুটো রুটি অর্জন করতে পারি না। আল্লাহ, সকাল থেকে না খেয়ে আছে, তুমি দয়া করে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার কাছে না চলে কার কাছে যাইব আল্লাহ? আলহামদুলিল্লাহ। সময় দর্শক বৃন্দ, আমরা এখানে এসেছি, সামনে একটা বাজার আছে, সেই বাজারে আমরা দেখবো করোনার জন্য কি অবস্থা হয়েছে বাজারে, মানুষ কি শাটডাউনের কারণ মানছে বা নাকি তারা কি করছে, দোকান খোলা রাখছে না কিছু করছে। তো আমরা এখন এটাই দেখতে দেবো, তো দেখা যাক কি হয়। আপনি এই শাটডাউনের মাঝখানে রাস্তা দিয়ে মাস্ক তারা কোথায় যাচ্ছেন? কি মাস্ক এই শাটডাউনের মধ্যে? এখন বাজারে মাছ বিক্রি করবো, আমার পুকুরে আছে, মাছ নেবেন? সরি, মাছ না, মানে আমি বলছিলাম আপনি শাটডাউনের মাঝে মাস্ক তারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, শাটডাউন শাটডাউন কি বুঝি না, আবার বলেন। শাটডাউনের ছাগল বান্ধা ভাই, আমি কারো ছাগল মাগল চাই না। সরি দর্শকরা, আপনারা দেখলেন ও কানে শুনে না তাই কিছু বলতে পারি নাই। আমরা সামনে গিয়ে দেখি কি অবস্থা। এত দিয়ে সাংবাদিক, এখন আমি কি করতে পারি? না, এটাই করতে হবে। ভাই আপনার কেন? ভাই আজকে আমার মাস্ক আমার বাবা পিনে ফেলছে, আমি মাস্ক বানিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এখানে কি অবস্থা হয়েছে। ভাই আমার লাড়িটা দেখছেন নি? আরে না, আমি সাংবাদিক, কিন্তু আপনার আগে একটা কথা বলেন, এই শাটডাউনের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাস্ক তারা কোথায় যাচ্ছেন আপনি? আমি দেখতাম আসি শাটডাউন চাটডাউন কেমন চলতে আছে না, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি অন্ধ। আমি অন্ধ না, আমি না হ্যাঁ দেখি। আপনি
আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় শাটডাউন চলছে, বাংলাদেশে পুরো শাটডাউন আছে। তো আপনি রাস্তা দিয়ে যে এই গাড়িটা নিয়ে আসছেন, কারণ কি মুখে মাস্ক নাই? হ্যাঁ, আমার বাড়িতে খাওয়া অনেকজন কাস্টমের জন্য আমি একাই নির্ভরশীল, কাস্টম করতে হয়। এজন্য আমি যদি কিছু রুজি রোজগার করে বাড়িতে যাই তাহলে খাইব, সরকারি কোনো অনুদান আসে না, তাহলে আমরা কীভাবে চলবো? আমরা একমাত্র নির্ভরশীল এই ব্যানগারি। আপনারা দেখলেন যে মানুষের কি অবস্থা এখানে। ভাই, আপনি সার তুলনের মধ্যে কিসের কাঁঠাল নিয়ে বসেছেন, আপনি কি জানেন? মানে নাই ভাই, আপনি সকালে খেয়ে এসেছেন? জি, আমি খাই নাই ভাই, আমার পরিবারও খাই নাই ভাই। কাঁঠালটা বিক্রি করে দুইটা টাকা কামি তো আটা কিনবো, যাতে দুই বেলা পরিবারকে খাওয়াতে পারি ভাই। করোনা ইচ্ছা করে না খেয়ে মরারছে, যুদ্ধ করে মরা অত ভালো, জেনে শুনে বিষের বোতল হাতে নিয়ে পান করাচ্ছে অজান্তে খাওয়া তো ভালো। আমি কি ইচ্ছা করে মেয়ের পরিবারকে না খেয়ে মারবো? হ্যাঁ, আরে করোনা হোক না, যদি ভাগ্যে থাকে তাহলে আল্লাহ করোনা দিবে, আল্লাহর ইচ্ছা। এখন আমার একমাত্র ভরসা আল্লাহ। আগে আমি একটা রিক্সা চালাতাম, বাড়ির ভিতরে বড় কাটার বস্তা বিক্রি করে রিক্সা কিনেছিলাম। মাঝখানিক আগে পুলিশটা আমার রিক্সাটা ভেঙে ফেললো, রিক্সাটা ভেঙে ফেললো। তখন আমি কি করে খাবো এই আর শেষ সম্বল একটা কাঁঠাল? তাহলে ভাই আপনারা, আরে দাম তো 40 টাকা, 30 টাকা দিলে কোন রকম আটা কিনতে পারবো। এভাবেই সে সকল দুঃখ ভুলে হাসতে হাসতে রওনা হলো, কারণ এটাই তো তার আজকের খাবার। যারা বিনা কারণে শাটডাউনের মাঝেও বাইরে মাস্ক ছাড়া ঘুরে, তাদের এই অভ্যাস তো আমরা পরিবর্তন করতে পারবো, অন্যের মাধ্যমে না হলেও নিজের মাধ্যমে। কিন্তু যারা সত্যিই অবহেলিত, তাদের ব্যাপারে সরকারের একটু ভাবা উচিত।